টি-20 বিশ্বকাপের মূল পর্বে জয় যেন বাংলাদেশের সোনার হরিণ। ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসরে বেশ কিছু স্মরণীয় জয় পাওয়া টাইগাররা টি-20 ফরম্যাটের বিশ্বকাপ এলেই যেন ঝিমিয়ে পড়ে। আর এর বড় দৃষ্টান্ত বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের লাগাতার ব্যর্থতা। আগামী মাসে শুরু হবে টি-20 বিশ্বকাপের অষ্টম আসর। এবার যদি বাংলাদেশ কোনো ম্যাচ জিততে নাও পারে, তবু মুস্তাফিজ শান্তরা দেশে ফিরবেন 70 লাখ টাকা নিয়ে। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি প্রকাশ করেছে ICC। এবার চ্যাম্পিয়ন দল পাবে $16 লাখ। এবার সুপার 12-এ সরাসরি অংশ নিতে যাওয়া বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও 70 লাখ টাকা নিয়ে ঘরে ফিরবে। বাংলাদেশের মুদ্রায় আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নদের পুরস্কারের মূল্য 16 কোটি টাকারও বেশি। এছাড়া রানার আপ দল পাবে $8 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 কোটি টাকার সমান। সেমিফাইনালে উঠলেই দলগুলো পাবে প্রায় 4 কোটি টাকা বা $4 লাখ করে। এই অর্থের পুরস্কার বরাদ্দ থাকবে সেমিফাইনালের পরাজিত দুই দলের জন্য। এছাড়া সুপার 12-এ প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে $40,000 করে, যা প্রায় $40 লাখ টাকার সমান। অর্থ পাবে ভালো করতে না পারা দলগুলো। সুপার 12 থেকে বাদ পড়া দল $70,000 বা $70 লাখ টাকা ও প্রথম পর্ব থেকে বাদ পড়া দল $40,000 বা $40 লাখ টাকা করে পাবে। সব মিলিয়ে 16টি দলের প্রাইজ মানি মোট প্রায় $56 কোটি টাকা বা $5.6 মিলিয়ন। 2021 সালে বিশ্বকাপের সর্বশেষ আসরেও প্রাইজ মানি একই ছিল, অর্থাৎ এবার কোনো পরিবর্তন আসেনি। তবে ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রাইজ মানির পরিমাণ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। আগামী 16ই অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর, যেখানে প্রথম পর্বে লড়বে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই 8 দল থেকে 4টি দল উঠবে সুপার 12 বা দ্বিতীয় পর্বে। সুপার 12-এ ইতিমধ্যে কোয়ালিফাই করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে 24শে অক্টোবর, প্রথম পর্ব পার হয়ে আসা দলের বিপক্ষে। 27শে অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব উতরে আসা 2টি দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে এশিয়ার 2 পরাশক্তি ও 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দর্শক, আপনার কি মনে হয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ কতটুকু পর্যন্ত যেতে পারবে? দলকে নিয়ে আপনার প্রত্যাশা ও প্রেডিকশন জানান কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।